Disclaimer: This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠাকুর দেখে ফেরার পথে চিন্তাই অভিযুক্তদের গ্রেফতার করলো চাকদা থানার পুলিশ। উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র, ১৩টি কার্তুজ। দুই চিন্তাইকারীকে গ্রেফতার করলো চাকদাহ থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গত ১২ অক্টোবর রাত্রে তিন বন্ধু ঠাকুর দেখে বাড়ি ফিরছিল। সে সময় চাকদাহ থানার হরিয়াখিতে তাদের পথ আটকায় তিন দুষ্কৃতি। দুষ্কৃতীরা বন্দুক ঠেকিয়ে তাদের মোবাইল ফোন, বাইক নিয়ে শূন্যে গুলি ছুড়ে চম্পট দেয়। এরপর চাকদাহ থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তিনজনের মধ্যে দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করে। উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড কার্তুজ। বাকি একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দুই দুষ্কৃতীকে আজ কল্যাণী আদালতে তোলা হয়েছে। রানাঘাট পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার শেখ শামসুদ্দিন বলেন, ১২ তারিখ রাতে তিনজন বাইকে করে ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীরা পথ আটকে মোবাইল, বাইক ছিনিয়ে নেয়, শূন্যে গুলি ছোড়ে। ঘটনার তদন্তে নেমে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি, বাকি দুষ্কৃতীদের খোঁজ চলছে। রাত ৮:৩০ নাগাদ হৃদয় দাস, তিনি তার দুই বন্ধুর সাথে বাইকে করে হরিয়াকি কালভার্টের কাছ থেকে ফিরছিলেন, পুজো দেখে ফিরছিলেন। সেই সময় অজ্ঞাত পরিচয় তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে তাদেরকে আটকান এবং তাদের গাড়ির চাবি চান। একটা বাইক ছিল তাদের কাছে, বাইকের চাবি চান। তো তারা দিতে অস্বীকার করলে তারা আর্মস বার করে এবং তাদেরকে সেটা দেখি ভয় দেখায় এবং তাদের কাছ থেকে তাদের মোবাইল এবং গাড়িটি, মোটরসাইকেলটি নিয়ে নেয়। তারপরে এক রাউন্ড ফায়ারও করে। তো ঘটনাটি আমরা জানার পর আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং তদন্তে আমরা দুজনকে আপাতত অ্যারেস্ট করেছি, তিনজনের মধ্যে দুজনকে অ্যারেস্ট করেছি, সুদীপ বিশ্বাস এবং শুভদীপ সরকারকে, এবং তাদের কাছ থেকে তিনটি আর্মস এবং ১৩ রাউন্ড গুলি আমরা সিজ করি। এবং তারা স্বীকার করেছে তারা এই কাজটি করেছেন এবং মোটরসাইকেল এবং মোবাইল কোথায় আছে তারা লুকিয়ে রেখেছে। এটা আমরা এদেরকে টিসিতে নিচ্ছি, এরপর আমরা সেটা রিকভার করব। এবং আরেক তাদের যে সাথে সাথী ছিলেন তাদের নাম, তার নাম আমরা জেনেছি, তাকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি। খুব দ্রুততার সহিত আমাদের চাকদা থানা এই কেসটি ডিটেক্ট করেছে এবং আসামিদের অ্যারেস্ট করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নদিয়া। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।